কুরস্কে আরও একটি ব্রিজ উড়িয়ে দিল ইউক্রেন আর্মি কুরস্কে ইউক্রেন আর্মির হাতে সাধারণ রাশিয়ানদের গ্রেফতার ও নির্যাতনের ভিডিও প্রকাশ তীব্র ক্ষোভ রাশিয়া জুড়ে চাপে পুতিন বেলারুস প্রেসিডেন্ট বলেছেন রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করছে ইউক্রেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া শুরু আবার উত্তেজনা কোরিয়া উপদ্বীপে ফিলিপাইনে মোতায়েন যুক্তরাষ্ট্রের টোমাহক মিসাইল চিন্তিত বেইজিং বিটিফিউস এনফোর্টেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর রাশিয়ার কুরস্কে রোববার আরও একটি গুরুত্বপূর্ণ সড়ক ব্রিজ উড়িয়ে দিয়েছে ইউক্রেন আর্মি দুদিন আগে ইউক্রেনের মিসাইল হামলায় ধ্বংস হয়েছে কুরস্কে সিম নদীর ওপর নির্মিত ওই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিজ রোববার ধ্বংস হওয়া দ্বিতীয় ব্রিজটিও একই নদীর ওপরে অবস্থিত জাভানো অঞ্চলে দ্বিতীয় ব্রিজ ধ্বংসেরও এরিয়াল ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন আর্মি ভিডিওতে দেখা গেছে শক্তিশালী প্রিসিশন গাইডেড মিসাইলের সাহায্যে উড়িয়ে দেওয়া হয়েছে দীর্ঘ ব্রিজটি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্ক রোববার দ্বিতীয় ব্রিজ উড়িয়ে দেওয়ার তথ্য প্রকাশ করে জানান কুরস্কে ইউক্রেন আর্মি তাদের অবস্থান সংহত করছে এবং ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছে গত ছয় অগাস্ট ইউক্রেন আর্মি তাদের সুমি সীমান্ত অঞ্চল দিয়ে রাশিয়ার কুরস্কে প্রবেশ করে এবং এক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় কুরস্কে রাশিয়ার বিশাল এলাকা দখল করে তা ধরে রাখা এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ সব স্থাপনা একের পর এক ধ্বংসের খবরে তীব্র চাপের মুখে পড়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তীব্র সমালোচনা চলছে রাশিয়ার আর্মির চরম এ ব্যর্থতার বিরুদ্ধে ইউক্রেনের কুরস্ক অভিযানের শুরুতে অনেক সমর বিশ্লেষক মনে করেছিলেন ইউক্রেন বড় ধরনের একটি ভুল পদক্ষেপ নিয়েছে এর মাধ্যমে কিন্তু এখন দেখা যাচ্ছে এর মাধ্যমে সত্যি সত্যি তারা রাশিয়াকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিতে সক্ষম হয়েছে এটি এখন প্রমাণিত যে পশ্চিমাদের সহায়তায় পরিকল্পিতভাবে রাশিয়ার অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করেছে ইউক্রেন রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সহ নেটোর সদস্যরা এক বছর আগে থেকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অভিযানের পরিকল্পনা করে আসছিল কুরস্ক অভিযানের আগে ইউক্রেন সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ব্রিটিশ আর্মির একটি স্পেশাল ফোর্স কোরস্ক অভিযানে ইউক্রেন সম্পূর্ণরূপে ব্যবহার করছে পশ্চিমা আধুনিক অস্ত্র এবং এই অভিযানে অংশ নিয়েছে অনেক বিদেশি সেনা এদিকে সোমবার সিএনএন খবরে বলা হয়েছে ইউক্রেন যখন রাশিয়ার কুরস্কে নতুন এলাকা দখল করছে তখন রাশিয়াও ডোনেস্কে নতুন এলাকা দখল করে চলছে ডোনেস্কে ইউক্রেন আর্মি রাশিয়ার বিরুদ্ধে সম্প্রতি বড় ধরনের বিপর্যয়ের শিকার হয় তাদের কুরস্ক অভিযানের একটি লক্ষ্য ছিল ডোনেস্ক থেকে রাশিয়াকে সরে যেতে বাধ্য করা সোমবার রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে কোরস্কে ইউক্রেন ও রাশিয়ার আর্মির মধ্যে চলছে তীব্র যুদ্ধ রাশিয়ান আর্মি মিসাইল ড্রোন বিমান ও আর্টিলারি সিস্টেমের মাধ্যমে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনা অবস্থান লক্ষ্য করে ইউক্রেন আর্মি কোরস্কে নির্যাতন চালাচ্ছে বেসামরিক নাগরিকদের ওপর বিষয়ে সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার সরকারি গণমাধ্যম আর্টি ভিডিওতে দেখা গেছে একটি এলাকায় বিভিন্ন বাড়ি থেকে বেসামরিক লোকজনকে বন্দুকের মুখে গ্রেফতার করছে ইউক্রেন আর্মি গ্রেফতারের পর হাত ও চোখ বেঁধে তাদেরকে আর্মির ট্রাকে তোলা হচ্ছে তাদেরকে আর্মি ট্রাকে টেনে এবং পণ্যদ্রব্যের মতো ছুঁড়ে ফেলছে ইউক্রেন সেনারা ট্রাকে তোলার পর তাদেরকে বন্দুক দিয়ে পেটানো এবং লাথি মারার দৃশ্য রয়েছে ভিডিওতে বেসামরিক বাড়ি থেকে সাধারণ মানুষকে গ্রেফতারের সময় লুটপাট নারীদের ধর্ষণেরও অভিযোগ উঠেছে ইউক্রেন সেনাদের বিরুদ্ধে ইউক্রেন আর্মির কুরস্কে বিভিন্ন সুপার মার্কেট লুটপাটেরও ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার গণমাধ্যম রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে জিম্মি হিসেবে ব্যবহারের জন্য ইউক্রেন আর্মি কুরস্কে বেসামরিক নাগরিকদের গ্রেফতার করেছে সোমবার কুরস্কে বেসামরিক রাশিয়ানদের গ্রেফতার ও তাদের ওপর নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ রাশিয়ানদের মধ্যে এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো বলেছেন কুরস্ক অভিযানের মাধ্যমে ইউক্রেন রাশিয়াকে বাধ্য করতে পারে পারমাণবিক অস্ত্র ব্যবহারে রোববার লুকাশেনকো বলেন তাদের দেশে মোতায়েন রয়েছে রাশিয়ার ইস্কান্দার মিসাইল এই মিসাইল স্বল্প শক্তির পারমাণবিক বোমায় রাশিয়া অনুমতি দিলে তারা ইউক্রেনের বিরুদ্ধে ইস্কান্দার মিসাইলের সাহায্যে পারমাণবিক হামলা চালাতে প্রস্তুত লুকাশেনকো বলেন ইউক্রেন বেলারুশ সীমান্তে এক লাখ বিশ হাজার সেনা মোতায়েন করেছে ইউক্রেনের ড্রোন ক্রমাগতভাবে লঙ্ঘন করছে বেলারুশের আকাশ তারা আমাদেরকে উস্কানি দিয়ে চলছে যুদ্ধে জড়ানোর জন্য পুতিনের প্রতি বিশ্বস্ত লুকাশেনকো বলেন ইউক্রেন যদি আমাদেরকে যুদ্ধে টেনে আনে তাহলে তার পরিণতি হবে তাদের জন্য ভয়াবহ সোমবার থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া দশ দিন ধরে আকাশ স্থল সমুদ্রে চলবে এ মহড়া এছাড়া মহড়ায় থাকবে সাইবার ওয়ারফেয়ার এবং মহাকাশ বিষয়ক প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে দক্ষিণ কোরিয়ার উনিশ হাজার সেনা এ অঞ্চলে চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য একটি সর্বাত্মক যুদ্ধ সামনে রেখে আয়োজন করা হয়েছে এই মহড়া উত্তর কোরিয়ার যে কোনো হামলা প্রতিহত করার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে সদা প্রস্তুত রাখা এ মহড়ার আরেকটি লক্ষ্য এ লক্ষ্য সামনে রেখে গত কয়েক বছর ধরে দুই দেশ প্রায় প্রতি মাসে আয়োজন করে আসছে এ ধরনের মহড়া দুই দেশের মহড়ায় নিয়মিতভাবে অংশ নেয় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় সক্ষম দৌড়পাল্লার বোমারু বিমান বিমানবাহী রণতরী সহ শক্তিশালী অনেক রণতরী ও যুদ্ধ বিমান সোমবার থেকে শুরু হওয়া মহড়ার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে উত্তর কোরিয়া বলেছে কোরিয়া উপদ্বীপ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নস্যাতের জন্য দায়ী যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া একের পর এক তাদের এই সামরিক আয়োজন উত্তর কোরিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের আটাশ হাজারের বেশি সেনা ফিলিপাইনে টোমাহক মিসাইল মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এতে শঙ্কিত চীন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন ফিলিপাইনের প্রতি ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জবাবে শুক্রবার জানিয়েছে এই মিসাইল মোতায়েন স্বল্প সময়ের জন্য এবং এতে চীনের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই ফিলিপাইনের সামরিক মহড়ার অংশ হিসেবে এ মিসাইল মোতায়েন করা হয়েছে ফিলিপাইন বলেছে যুক্তরাষ্ট্রের স্বল্প পাল্লার যে টোমাহোক মিসাইল মোতায়েন করা হয়েছে তার পাল্লা ফিলিপাইনের মধ্যেই সীমাবদ্ধ ফিলিপাইন বলেছে মহরার সময় এই মিসাইল থেকে কোনো ফায়ারও করা হয়নি যুক্তরাষ্ট্রের টোমাহক বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রুজ মিসাইল এ রয়েছে আকাশ নৌ এবং ল্যান্ড অ্যাটাক ভার্সন ফিলিপাইনে মোতায়েন করা হয়েছে ল্যান্ড অ্যাটাক স্বল্প টোমাহক মিসাইল রাশিয়ার কিঞ্চাল হাইপারসনিক মিসাইল উদ্ভাবনের আগ পর্যন্ত টোমাহক ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর বিপজ্জনক ফিলিপাইনের সাথে চীনের তীব্র বিরোধ চলছে দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে এ প্রেক্ষিতে ফিলিপাইনে দুই সালে ক্ষমতায় আসে যুক্তরাষ্ট্রপন্থী মার্কোস পরিবার এরপর মার্কোস সরকার যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয় ফিলিপাইনে চারটি ঘাট স্থাপনের যা চীনের জন্য একটি বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে ফিলিপাইনে যে এলাকায় চারটি নতুন ঘাঁটি স্থাপনের অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্র তার সবই বিশেষভাবে কাজে আসবে তাইওয়ানে চীনা আগ্রাসন মোকাবেলায় আজ এখানে শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ বিডিভিউস বিডিভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে